জন্য সুযোগের পথটা প্রশস্ত করে দিল ইংল্যান্ড। অস্ট্রেলিয়া নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলে আর নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জিতলে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জায়গা করে নেবে টাইগাররা। তবে আজ হেরে শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে নামতে হবে কিউইদের। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে যেতে না যেতেই নানা সমীকরণ সামনে আসায় কার্ডিফের ম্যাচের দিকে গভীরভাবে নজর রেখেছিল বাংলাদেশও। ইয়ন মর্গানের দল তাতে জিতে সবার আগে সেমির টিকিট কেটে মাশরাফিদের জন্য সুযোগের পথটা আরেকটু প্রশস্ত করে রাখল। তবে ইংলিশরা যদি অজি ম্যাচে হেরে বসে তখন সমীকরণ বদলে যেতে পারে, সেমিতে যাওয়া নাও হতে পারে টাইগার কিদের কারোই। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডকে 87 রানে হারিয়েছে স্বাগতিকরা। এ গ্রুপের এই ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের দলপতি কেন উইলিয়ামসন। আগে ব্যাট করে ইংলিশরা 89.3 ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে তোলে 310 রান। জবাবে 44.3 ওভারে সবকটি উইকেট হারিয়ে নিউজিল্যান্ড করে 223 রান। ইংলিশ ওপেনার জ্যাসন রয় ব্যক্তিগত 13 রানে বিদায় নেন, আর এক ওপেনার অ্যালেক্স হেলস করেন 56 রান। তিন নম্বরে নামা জো রুটের ব্যাট থেকে আসে 64 রান। দলপতি ইয়ন মর্গান করেন 13 রান। অলরাউন্ডার বেন স্টকস 53 বল করেন 48 রান। মঈন আলী 12, আদিল রশিদ 12, লিয়াম প্লাঙ্কেট 15 রান করে সাজঘরে ফেরেন। জস বাটলার 48 বলে 2টি করে 4 ও ছক্কায় করেন অপরাজিত 61 রান। নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনে 3টি, কোরি অ্যান্ডারসন 3টি উইকেট দখল করেন। একটি করে উইকেট নেন মিশেল স্যান্টনার আর ট্রেন্ট বোল্ট। শেষ ওভারে পরপর 2টি উইকেট তুলে নেওয়া টিম সাউদি নেন 2টি উইকেট। 311 রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের ওপেনার লুক রঞ্জি ইনিংসের প্রথম ওভারেই বিদায় নেন। আর এক ওপেনার মার্টিন গাপটিল করেন 27 রান। দলপতি কেন উইলিয়ামসন 98 বলে 8টি চারের সাহায্যে করেন ইনিংস সর্বোচ্চ 87 রান। রস টেইলরের ব্যাট থেকে আসে 39 রান। মিডল অর্ডার আর লোয়ার অর্ডার মিলে 223 রান পর্যন্ত তুলতে সক্ষম হয়। ইংলিশদের হয়ে সর্বোচ্চ 4টি উইকেট নেন লিয়াম প্লাঙ্কেট। এছাড়া জ্যাক বল 2টি, আদিল রশিদ 2টি, মার্ক উড 1টি আর বেন স্টকস 1টি উইকেট তুলে নেন। আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।